তো তুমি যখনই আল্লাহকে হারিয়ে ফেলবা, ওহে আদম সন্তান, আল্লাহকে যখন হারিয়ে ফেলবা তখন তুমি হায় 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 কোম্পানি সদস্য ছাড়া আর কিছু হওয়ার কোনো সুযোগ নেই তোমার। কি হবে আমার, আমি কোত্থেকে আসলাম, কই যাব? এই যে কাকে একটা ডাকতেছে, আল্লাহ কি জানি কি জানি অশনি সংকেত আসতেছে, কাউয়ার ডরে তোমার জান সারা, হাসপাতালে ভর্তি হওয়ার অবস্থা হয়। আরে সকালে দেখলাম কাকের ডাক, এখন দেখলাম বেজিটা দক্ষিণ থেকে উত্তরে গেল, হায় হায় হায়, এই আরেক সর্বনাশ। এই ড্রাইভার ঘুরাও গাড়ি, আজকে যাওয়া যাইতো না। কি স্যার কি হয়েছে? আরে বেজি দক্ষিণ থেকে উত্তরে গেছে, সর্বনাশ। ঘরের দুয়ারে গিয়ে দেখো খালি কলসি নিয়ে এক মহিলা দাঁড়িয়ে আছে, হায় হায় যাবো কোন দিকে, ওই দেখো খালি কলসি, আজকে দিনটাই খারাপ। এই জ্যোতিষী ডাকো, এই পরীক্ষা করো আজকে আমার কি হলো ভাই। ও আপনার তো অমুক রাশি, আজকে বার তো সোমবার, ও আজকে আপনার যাত্রা শুভ না, ঘরে ঢুকেন। আরেক শয়তান, বাংলাদেশে শয়তানের ছেয়ে গেছে, শয়তানগুলি নাকি গায়েব জানে, তারা কচু জানোস, গোয়ার ডিম জানো। গায়েব জানা কাকে বলে? যে গায়েব জানে পৃথিবীর সমস্ত সম্পত্তির মালিক সে হয়ে যাবে। তুমি গায়েব জানো দেখি, তুমি দাবি করে গায়েব জানো, তোমাদের পেটে ভাত নাই, প্যান্টটাও দেখতেছি ছেঁড়া, গেঞ্জি একটা আছে, কোন বছর কিনছো কোনো, এটা কে বানাইছে সেও মারা গেছে হয়তো। তুমি গায়েব জানো? গায়েব কাকে বলে জানো? আনসিন সম্পর্কে যার নলেজ। 2015 এখন বসলাম, জানুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারিতে চিনির দাম এক লাফে প্রতি কেজিতে 20 টাকা বেড়ে যাবে, তোমার কাছে সংবাদ আসবে, অতএব তুমি কোটি কোটি টাকা দিয়ে সব চিনি কিনে ফেলবা, সেই তারিখে চিনির দাম বাড়বে, পরে দিয়ে তুমি বিক্রি করবা, ঠিক নয় কি? তুমি গায়েব জানলে তুমি জানবা শেয়ার মার্কেটে কেলেঙ্কারি আসতেছে, সমস্যা হচ্ছে, অতএব যত শেয়ার আছে সব এখনই বিক্রি করে ফেলো। জ্যোতিষীগুলি যদি কিছু বলতে পারতো, তো শেয়ার মার্কেটের ব্যবসায়ীরা জ্যোতিষীর কাছে গিয়া গিয়া এই যে গজব যে আসতেছে এর আগে সব বিক্রি করে তারাই ধনী হইতে হয়ে যেতে পারতো। আর শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা উপার্জনের বিনা সুযোগ জ্যোতিষীদের ছিল, একটা তো পারে না, এক পয়সা রুজি করতে পারেনি। মুসলমান সমাজে জ্যোতিষী থাকা এটা আরেক বেদাত, গণক থাকা আরেক কুসংস্কার। এখানে একজন হাল চাষকারী ভাই, চাষা ভাই রাস্তায় গণক দেখে বললেন, গণক ভাই একটু থামেন, কোথায় যাচ্ছেন? আপনার গ্রামে যাচ্ছি। আপনার গ্রামের অনেকেই দাওয়াত দিয়েছে একটু তাদের সৌভাগ্য দুর্ভাগ্য গণার জন্য, আচ্ছা আমি আসতেছি থামেন। এসে কলারটা চেপে ধরে হালুয়া পিণ্ডি দিয়ে সপাং সপাং করে উনি বৃষ্টির মতো, আষাঢ়ের বৃষ্টির মতো ঝরালেন। ফাসাব্বা আলাইহিম রব্বুকা সাওতা আযাব, তোমার রব শাস্তির ব্যাট তাদের উপরে বর্ষণ করিলেন। সেরকম বর্ষণ যখন করলো, বল ভাই আমার কি দোষ, তোর কি দোষ, তুই আমার গ্রামের এত মানুষের ভাগ্য তুই আজকে জানবি বলবি, তোর কপালে যে দুর্ভাগ্য এখানে অপেক্ষায় আছে তুই এটা গনে দেখলি না, দাগাবাজ কথাকার ভাগ। ওইরকম ছাসার মতো যদি এই দেশে 16 কোটি বাংলা বাঙালি হইতে পারতো, তো এই জ্যোতিষী গণক একটারও ভাত ছিল না এই দেশে। গণক জ্যোতিষী থাকা আরেক বেদাত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।